তোমাদেরকে আজকে দই পটল শেখাবো, তার জন্য কি কি উপকরণ লাগছে সেগুলো দেখে নাও। দেখো পটলগুলোকে আমি খোসা ছাড়িয়ে এইভাবে কেটে নিয়েছি যাতে লবণ হলুদ মশলা সব এর মধ্যে ঢোকে। এর মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবো। দেখো এখানে দেখো পোস্ত বাটা আর লঙ্কা আমি বেটে নিয়েছি, আর লাগছে ফেটানো টক দই। দেখো পটলগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। দেখো আমার মশলা কষানো হয়ে গেছে, দেখো কি সুন্দর মশলা কষে তেল বেরিয়ে এসেছে। এবার এর মধ্যে আমি পটলগুলোকে দিয়ে দেবো। এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেবো। দেখো আমার রেডি দই পটল, চলো এটাকে সার্ভ করে নিই।
আমার এই দই পটল রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে, আর শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এই আজ এই পর্যন্তই, কালকে আবার অন্য রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসবো।